নমস্কার। নমস্কার। 74তম স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে সুনন্দন ভারতীর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আগামীকাল এই স্বাধীনতা দিবস, যা আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত এবং গর্বের একটি দিন। আর ঠিক একইভাবে আমরা সবাই, গোটা দেশ এই স্বাধীনতা দিবস উদযাপনে এবার একটু অন্যভাবে ব্রতী হয়েছে। যেহেতু আমরা এই মুহূর্তে একটা কোভিড সিচুয়েশনে রয়েছি, বা আমাদের চারপাশটা ঠিক ততটা স্বাভাবিক নয়, অনলাইনের মাধ্যমে আমরা সবাই চেষ্টা করছি এই দিবসটিকে। নন্দন ভারতীর এই পেজ থেকেও আমরা আজকে এই উদযাপন করব, পড়ছি অনলাইনের মাধ্যমে। আমি আজকে ছোট্ট ছোট্ট করে, একটু একটু করে পঞ্চকবির গান দিয়ে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব কবিদের প্রতি, এবং যাদের লেখায় সমস্ত দেশবাসী উজ্জীবিত হয়েছিল এবং দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে ব্রতী হয়েছিল, সেই কবিদের গান দিয়ে আজকে আমি আমার এই স্বাধীনতা দিবসের, আমাদের অত্যন্ত আনন্দের কাঙ্ক্ষিত দিনের উদযাপন করতে যাচ্ছি। আমি প্রথমেই রজনীকান্ত সেনের একটি গান দিয়ে, যেটা অত্যন্ত জনপ্রিয়, রজনীকান্তের গান দিয়ে শুরু করছি। কথা হচ্ছে, আমাদের চারদিকে আমরা যে অবস্থায় রয়েছি, নির্মল মুক্ত একটি সুন্দর দিনের অপেক্ষায় আছি, আর প্রভুর কাছে আমাদের একটাই প্রার্থনা, এই দিন যেন আমাদের খুব অচিরেই আসে, চারদিক যেন অত্যন্ত নির্মল হয়, সুন্দর হয়। এবার আমি ছোট্ট করে গাইছি ডিএল রায়ের একটি গান, সেটিও অত্যন্ত জনপ্রিয় গান, এবং বাঙালি হিসেবে এমন একটি দেশে জন্মগ্রহণ করে আমরা সবাই গর্বিত। সকল দেশে
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি এই গানটি যতবার গাই ততবারই মনে হয় যে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই জন্মভূমি কতটা সুন্দর, কতটা তার নির্মল রূপ। আর যতবারই এই পঞ্চকবির গানে গাই, পঞ্চকবির গান যখনই শুনি বা গাই, অদ্ভুতভাবে একটা নিজের অন্তর থেকে একটা জাগ্রত বোধ আমাদের মধ্যে তৈরি হয় এবং মনে হয় যে এই দেশটা কতটা সুন্দর। আর এই দেশে যারা বরণীয়, যারা স্মরণীয় হয়ে রয়েছেন, তাদের লেখা, তাদের গানের সুর আমাদেরকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করছে, জাগ্রত করছে। এবারে ছোট্ট করে অতুল প্রসাদ সেনের একটি গান দুটো লাইন গাইবার চেষ্টা করছি। জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কথাটি মধ্যে অনেক নিগূঢ় কথা রয়েছে। সত্যি তো তাই, ভারতকে আমরা শ্রেষ্ঠ আসনের রূপেই আবার দেখতে পাচ্ছি, যেভাবে অতীতেও শ্রেষ্ঠ ছিল, এখনও শ্রেষ্ঠ রয়েছে এবং আগামী দিনেও আমার দেশ ভারতবর্ষ এই শ্রেষ্ঠতর আসনেই থাকবে। এবার আমি ছোট্ট করে সেই আবার দুটো লাইন নজরুল গীতি গাইছি, যার লেখা আমাদের সে সময়কার যারা ভারত মায়ের সন্তান ছিলেন এবং যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করেছে। চলে
এবার শেষ গান এই অনুষ্ঠানের ছোট্ট করে গাইছি, যার গান আমাদেরকে প্রতি মুহূর্তে প্রাণিত করে, যিনি আমাদের অন্তরে রয়েছেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের মতো করে শেষ করছি 74তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যার সুনন্দন ভারতীর পক্ষ থেকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।